আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি পুটিং বানানোর রেসিপিটা দেখাবো আপনাদের। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমরা পুটিং বানানো দেখাবো। পুটিং সবাই বানাতে পারেন কিন্তু আমি একটু ভিন্নভাবে করে দেখাবো। তো এটার জন্য অনেকে নতুন আছে, তারাও শিখে নিতে পারবে, আর হয়তো অনেকে অন্যরকম করে বানায়, আমারটাও একটু ট্রাই করে দেখবেন যে কেমন হয়। তো স্টার্ট করছি আমি। তো সর্বপ্রথম আমি এখানে 1 কেজি দুধকে জাল দিয়ে শুকিয়ে 1/2 কেজি করে নিয়েছি, আর আমি এখানে কনডেন্স মিল্ক অর্ধেকটা ব্যবহার করব। সাথে আমি এখানে 6টা ডিম নিয়েছি, চিনি আর অল্প একটু পানি। তো আমি এটা চুলাতেই তৈরি করব, তা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি যেটা করব, আমি কিছু চিনি আর পানি দিয়ে আমি একটা ব্রাউন ক্যারামেল তৈরি করে নিব। প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব, যেটা আমার এই বাটির নিচে দেওয়ার জন্য, একটা কালার পুটিংয়ের উপর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে নিব। আমরা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। আমি এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে ক্যারামেল করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি এখানে ক্যারামেলটা করে নিচ্ছি। আমাদের ক্যারামেলের কালারটা চলে আসছে, আমি এখন চাপিয়ে নিব। বেশি কালার করলে দেখা যাবে যে উড়ে যাবে। দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি ক্যারামেলটাকে, যে পাত্রে আমি এই পুটিংটা তৈরি করব ওই পাত্রে আমি নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। ওটা আমি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দেব। ডিমগুলোকে এখানে ভেঙে নিয়ে নিয়েছি। তো আমি যেটা বলিনি, পুটিং বানানোর অনেকেই চুলায় তৈরি করলে হয়তো 1 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগে যায়, কিন্তু আমাদের, আমি যে প্রসেসে বানাবো চুলাতেই বানাবো, কিন্তু আমাদের খুবই অল্প সময় লাগবে। আমাদের সময় লাগবে হচ্ছে শুধু 30 মিনিট। হ্যাঁ, তো আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ডিমও নিতে পারেন, 8টাও নিতে পারেন, আমি 6টা নিয়েছি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, কিন্তু আমি পুরো চিনি দিব না, আমি অর্ধেকটা চিনি দিব এখানে, কারণ আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। এটার জন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আমি ভালো করে ডিমটাকে চিনির সাথে ফেটে নেব। আমার চিনি ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি জাল দিয়ে, আমি ওই দুধটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি এটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সাথে আমি এখানে 1/2 কাপের যে কাপটা মেজারমেন্ট, আমি ওই কাপের 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। 1 কাপের থেকে আমি আরেকটু বেশি দিব, আমি পুরোটা কনডেন্স মিল্ক দিব না, কারণ এখানে কনডেন্স মিল্কটা যদি বেশি হয়ে যায় তখন পুটিংটা শক্ত হয়ে যায়, এটার জন্য আমি পুরোটাকে দিব না। এটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কনডেন্স মিল্কটা ফুলটা দিবেন না, ফুলটা দিলে পুটিংটা একটা হার্ড ডিশ চলে আসে, কিন্তু পুটিং সবসময় একটু সফট হলে, যেটা মুখে দেওয়ার সাথে সাথে গুলে যাবে, সেই জিনিসটা ভালো লাগে। তাই এটার জন্য আমি এখানে অর্ধেক, দেখেন অর্ধেকই রেখে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু আমি চিনি খাওয়াটা একটু পছন্দ করি না, আমার মিষ্টি কম ভালো লাগে, তাই আমি কমই দিয়ে নিয়েছি। আমার এই মিষ্টিতেই যথেষ্ট, আপনাদের চিনি বেশি লাগলে আপনারা দিয়ে নেবেন। তো আমার এটা ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি মিশ্রণটাকে চেলে নিব। হ্যাঁ, মানে চেলে আমি যে এখানে ইয়ে বক্সটা নিয়ে নিয়েছি, এখানে আমি চালনি দিয়ে চেলে নিব, কারণ ডিমের যে একটা সাদা সাদা ইয়ে দেখতেই পারতেছেন আমরা পুটিংয়ের উপরে, এই জিনিসটা যাতে না থাকে সেটার জন্য আমি এটাকে চেলে নিচ্ছি। এতে করে পুটিংটা খুব একটা সুন্দর, আর খুবই সুন্দর একটা ইয়ে আসবে,
এই পুটিংটার মধ্যে সফটনেস আসবে আর মুখে দেওয়ার সাথে সাথে গুলে যাবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান, ওর ভিতরে আমি একটা টিস্যু বসিয়ে দিয়েছি। টিস্যু বসিয়ে আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম বক্সটাকে বসিয়ে দিব। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। আমি পানি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই কাচের ঢাকনার ভিতরে একটা ছিদ্র থাকে, সেটা আমি টিস্যু দিয়ে একটা কাঠি দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন প্রথমে তো আমি চুলাটাকে হিট জ্বালিয়ে দিব, জালটা দিয়ে দিব। তখন দিয়ে আপনার প্রথমে ফুল হিটে রাখতে হবে। যখন দেখবেন যে বলক চলে আসছে তখন মিডিয়াম হিট, মিডিয়াম টু লো হিটে করে রাখবেন। এতে আধা ঘন্টা ঘড়ি দেখে রাখলেই হবে, আমাদের পুডিংটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আমাদের পানিটা বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিট করে দিব। আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিট করে দিয়েছি। আর আমরা এরকম করে ঠিক আধা ঘন্টা পর এসে চেক করব যে আমাদের পুটিংয়ের কী অবস্থা। আমার পুটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা খুলে এখন দেখাবো। তো আমি প্রথমে একটা জিনিস বলতে আমার মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমি ঢাকনাটার উপর একটা ভারী কিছু দিয়ে নিয়েছি। আপনারাও ঢাকনাটার উপর কিছু একটা ভারী দিয়ে নেবেন, নাহলে পানিটা ভিতরে চলে যাবে। তো আমার পুটিংটা হয়ে গিয়েছে, আমরা এখন এ অবস্থায় নামাবো না, আমরা চুলাটাকে অফ করে দিব। পুরোপুরি পুটিংটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পরে তারপর আমরা সার্ভিং ডিশে নিব। আমাদের পুটিংয়ের ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি। হ্যাঁ, পুরোটাই হয়ে গিয়েছে। আমি এখন একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিব যে টুথপিকটা ক্লিয়ার আসে কি না। আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, নিয়ে আমি চেক করে নিচ্ছি। আমার পুরোটাই ক্লিয়ার চলে আসছে, এর মানে আমার পুটিংটা হয়ে গেছে। কিন্তু আমি এখন এটা সার্ভিং ডিশে নিব না, এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর সার্ভিং ডিশে নিব। পুটিংটা ফুল কমপ্লিট, তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। ঠান্ডা করে না নিলে হবে কি, যদি আমি গরমটাই ঢেলে দেই দেখা যাবে ফেটে যাবে। এটার জন্য পুরোপুরি ঠান্ডা করে জিনিসটাকে, তারপর আমি এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে দিব। তো আমি ঢালার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে এভাবে করে নিব। ব্যাস এভাবে করে আমি উল্টিয়ে দিলাম। আমার পুটিংটা কমপ্লিট, আপনারা দেখেন আমার পুটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে আমার পুটিংয়ের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।